আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন আজকে মোহাম্মদ মুন্সেফ আলীকে নিয়ে কথা বলবো মুনসেফ আলী একজন কোরআনে হাফেজ তিনি কক্সবাজার সরকারি কলেজে পড়তেন এবং একটি রাজনৈতিক দলের সাথেও সম্ভবত যুক্ত ছিলেন বিভিন্ন পত্রিকায় বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন এবং স্বেচ্ছাসেবী একটি সংগঠনেও সম্পৃক্ত ছিলেন অনেক ভালো মনের মানুষ ছিলেন মানুষের যে কোনো বিপদে তিনি এগিয়ে আসতেন তিনি গতকাল সাতাশ জানুয়ারি পাঁচটা ত্রিশ পঁয়ত্রিশ এই সময়টার দিকে যখন ইমাম দাঁড়িয়ে যান নামাজে মাগরিবের নামাজের জামাত করার জন্য তখন তিনি দৌড়ে মসজিদে প্রবেশ করতে যান এবং থাই গ্লাস ভেঙে তার শরীরে ঢুকে পড়ে মুসল্লিগণ এসে তাকে ধরে স্থানীয় একটি হাসপাতালে নেয় এবং পরবর্তীতে রক্তক্ষরণ বন্ধ না হলে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয় এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে এবং অনেকে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন কেউ কেউ হয়তো সতর্ক করে বলেছেন যে ওইভাবে তারা হুড়ো করে নামাজ শেষ হয়ে যাচ্ছে ইমামের সাথে নামাজ পড়া হবে না এই যে একটা টেনশন এই টেনশন করতে করতে গ্লাস আছে না কি আছে তা খেয়াল না করে খুব দ্রুত ঢুকতে যেয়ে তিনি এই গ্লাস ভেঙে আহত হলেন এবং তাৎক্ষণিকভাবেই তিনি যে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করলেন সুতরাং অনেকে বলছেন যে এইভাবে তাড়াহুড়ো করে জামাতে নামাজ আদায়ের জন্য দৌড়ে মসজিদে প্রবেশ করার দরকার ছিল না ধীরে ধীরে বা স্বাভাবিক গতিতে দেখে শুনে বুঝে গেলে হয়তো তিনি খেয়াল করতেন যে দরজায় গ্লাস আছে যেহেতু গ্লাস স্বচ্ছ একটি জিনিস সেটা হয়তো তাড়াহুড়োর মধ্যে তিনি খেয়াল করতে পারেননি ফলে দৌড় দিয়েছেন এবং সবেগে দৌড় দেবার ফলে গ্লাসে আঘাত লেগে গ্লাস ভেঙে তার শরীরে ঢুকে গেছে এইরকম পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে হাদিসেও এরকম নেই যে তাড়াহুড়ো করে জামাত ধরার জন্য ইমামের পেছনে নামাজ পড়ার জন্য যেতে হবে মসজিদে আর একটু সতর্ক হয়ে গেলে এবং ভাবে গেলে হয়তো এই দুর্ঘটনা হতো না অনেকেই বলছেন এরকম যে বাহ কি সুন্দর মৃত্যু এত চমৎকার মৃত্যু যদি আমাদের হতো যে মসজিদে নামাজের জন্য দৌড়ে যেতে যেয়ে মৃত্যুবরণ অথবা ভালো কাজের উদ্দেশ্যে তাগাদো অনুভব করে সামনে এগিয়ে যেতে যে মৃত্যুবরণ অথবা নামাজরত অবস্থায় মৃত্যুবরণ অথবা মনের মধ্যে এই যে নামাজ পড়ব সময় চলে যাচ্ছে এখনই ইমামের পেছনে দাঁড়াতে হবে এই চিন্তা করে মৃত্যুবরণ করা এটা একটা দারুণ ব্যাপার এবং এরকম সুখের পরম পাওয়ার মতো মৃত্যু আর কার হতে পারে এবং অনেকে এটা আশা করেন আকাঙ্ক্ষা সবার যে এইরকম মৃত্যু যেন হয় এখানে বলে রাখা ভালো যে আমরা নিশ্চয়ই দুনিয়ায় এবং পরকালে এই দুই জগতেই এই দুই পার্টেই আমরা সফল হতে চাই দুনিয়াতে আমরা একজন ভালো মানুষ হতে চাই মানুষের সেবার্থে নিজেকে বিলিয়ে দিতে চাই এই ছেলেটিও কিন্তু তাই সে কোরআনে হাফেজ এবং তিনি মানুষের সেবার্থে অনেক রকমের কাজ করছিলেন এটা বিভিন্ন লোকজন জানিয়েছেন যারা তার সাথে মিশেছেন তার সাথে কাজ করেছেন এছাড়া তিনি কলেজেও খুব ভালো স্টুডেন্ট ছিলেন তাকে নিয়ে বন্ধুরা ভালো মন্তব্য করেছেন এবং তারা বলেছেন যে এত চমৎকার পরোপকারী মানুষ খুব কম পাওয়া যায় এরকম একটি টকবগে ছেলে আমাদের ছেড়ে চলে যাবে এটা তারা ভাবতে পারেনি এবং যদিও কষ্ট হচ্ছে কিন্তু এত চমৎকার মৃত্যু এত চমৎকার একটি চলে যাওয়া সেটা যেন মানুষকে সত্যি একটা সুখানুভূতিতে ভরিয়ে দিচ্ছে যদিও কষ্ট তারপরও যেন পরজীবনে তিনি ভালো থাকবেন সুখে থাকবেন এই যে মানুষের মধ্যে একটা আশা একটা চিন্তা একটা কল্পনা সেটা যেন সত্যি সবাইকে মুগ্ধ করছে মানুষ পৃথিবীতে এসেছে এই জগতে যেমন সাকসেস চায় পর কিন্তু মানুষ সাকসেস চায় আমরা ইহ জগতে লেখাপড়া করি আমরা অনেক বড় ডিগ্রি অর্জন করি ব্যবসা বাণিজ্য করি চাকরি করি নানা রকমের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করি কিন্তু সবসময় খেয়াল রাখা উচিত যে এই কাজগুলো যেন ইসলাম ধর্ম আমরা যারা মানি তারা যেন ধর্মীয় যে বিষয়গুলো আছে কোরআনসেন না মোতাবেক হয় সেটা অবশ্যই চেষ্টা করতে হবে যদি আমরা সেইভাবে করতে পারি তাহলে কিন্তু এই দুনিয়াবি যে কল্যাণ সেটা কিন্তু আমাদের আসবে এবং দুনিয়াবি সার্থকতাও আমাদের কাছে ধরা দেবে একইভাবে যখন আমরা এই দুনিয়াবি সফলতা অর্জন করব এবং মানুষের কল্যাণে নিবেদিত হব মানবাধিকার নিশ্চিত করব কোরআন সুলনাহ মোতাবেক সংসার রাষ্ট্র সমাজ চালাবো নিজে চলব এবং আমার সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকেও চালাবো তখন কিন্তু পরজীবনে যে চলে যাওয়া যেটা মানুষকে অবশ্যম্ভাবী ভাবি যেতেই হবে অবশ্য এটার কোনো বিকল্প কিছু নেই মানুষকে যেতেই হবে প্রত্যেকটি মানুষকে পরজগতে যেতেই হবে কবরে যেতেই হবে কিন্তু সেই কবরে কি নিয়ে গেলাম সেই বিষয়টি যদি আমি দুনিয়া থেকেই চিন্তা করে ভাবনা করে নিখুঁতভাবে চেষ্টা করি তাহলে কিন্তু অনেকটাই আজ করা যায় বোঝা যায় যে আমার এই যে কবর জীবন আসছে যে কোনো মুহূর্তে সেটা কেমন হবে মুন্সেফ হয়তো চলে গেছে কিন্তু মুন্সেফ একটি বার্তা রেখে গেছে যে এক হচ্ছে যে দুনিয়াতেও তোমরা সফল হও দুনিয়াতে এমন কিছু করো যেটার জন্য মানুষ তোমাকে মনে রাখবে এবং পরজীবনে গেলেও এমন কিছু করতে করতে চলে যাও যেটার জন্য মানুষ মনে রাখবে এবং মানুষ ভেতর থেকে দোয়া করতে থাকবে যেমন এই নিউজটি আমরা যে ফেসবুকে দেখলাম এটা দেখার পর কিন্তু অনেকেই মন থেকে দুটো জিনিস ফিল করেছে একটা হচ্ছে যে সতর্কতার সাথে আসলে মসজিদে প্রবেশ করা উচিত ছিল আরেকটা হচ্ছে যে তার এই যে মৃত্যুটা অর্থাৎ মনে যে নামাজের চিন্তা মনে যে ইমামের পেছনে নামাজ পড়বে অর্থাৎ আল্লাহর কথাটি তার মনে এসেছে মোহাম্মদ সাল্লাসাল্লামের কথা মনে এসেছে ইসলামের কথা মনে এসেছে এবং নামাজ পড়ার যে তাগাদা সেটা তার মনে এসেছে এই যে মনটা নিয়ে তার মৃত্যু হলো এটা একটা বিশাল পাওয়া তার জন্য সে এই ইহকালেও যেমন একজন হাফেজ ছিলেন পরজীবনেও একজন নামাজ পড়তে যেয়ে নিজেকে বিলিয়ে দেয়া এক সৈনিক মহাসৈনিক হয়ে তিনি যেন মৃত্যুকে বরণ করে নিলেন বন্ধুরা ভালো থাকুন শুভকামনা